আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা একটা ইয়াং ছেলের বয়স মনে হয় 20-22 বছর হবে এরকম, তো এইরকম একটা ছেলে কোমরে ব্যথা নিয়ে আমাদের এখানে চিকিৎসা করতে এসেছেন। তো আমরা ওর কাছ থেকে একটু শুনে নেব যে ওর কী কী কাজে অসুবিধা হয় সেটা একটু আমরা শুনে নেব। নাম কি তোমার বলো তো একটু? নাম হলো ইয়ামান আশরাফ। ইয়ামান আশরাফ। ইয়ামান আশরাফ না, ওয়াই এ। কী কী তোমার সমস্যা হয় বলো তো একটু? সমস্যা হয় ঘুমাতে গেলে, মানে উইকেট উইকেট ঘুরতে গেলে মানে প্রচুর পেট কোমরে ব্যথা তোমার, তাই তো? হ্যাঁ, ওঠার সময় একটু সমস্যা হয়, মানে সময় নিয়ে উঠতে হয়, মানে বিছানা থেকে উঠতে গিয়েও কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট, সময় নিয়ে উঠতে হয়। তোমার কি হাঁটতে কোনো সমস্যা হয়? হাঁটতে হ্যাঁ সমস্যা হয়, হাঁটতে সমস্যা হয়। কতদিন থেকে তোমার এই সমস্যাটা হচ্ছে বলো তো? এটা হলো 5 দিন। 5 দিন ধরে কী করতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে বলো তো একটু? এটা হঠাৎ হয়েছে, মানে খেয়াল করিনি। এর আগে একবার হয়েছিল, ফটোটা চলে গেছে, বাট এখন একটু বেশি দেখা দিতেছে। আচ্ছা, বেশি দেখা দিচ্ছে? হ্যাঁ, এখন অনেক বেশি দেখা দিতেছে। এই এর জন্য কি কোনো ডাক্তারকে দেখাইছো? না, দেখেনি। দেখাওনি এখনো? সরাসরি আমার কাছে আসছে? হ্যাঁ, ঠিক আছে, আসছে। জাক আলহামদুলিল্লাহ। দর্শক, পেশেন্টটা আমার হচ্ছে, ওর আব্বা আমার পেশেন্ট, দীর্ঘদিনের পেশেন্ট। সে একবার হাঁটু ব্যথা নিয়ে আমার কাছে চিকিৎসা নিছে, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে তার একটা পুনুই ব্যথা নিয়ে আমার কাছে চিকিৎসা নিছে, সেটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তার একটা কনফিডেন্স যে আমার কাছে আসলে ইনশাল্লাহ ভালো হবে, সেটা তার মুখের কথাই আর কি, যার কারণে তার ওয়াইফকে এবং তার ছেলেকে আমার কাছে চিকিৎসা করাতে নিয়ে আসছে। তো ওকে আমরা একটু অ্যাসেসমেন্ট করি, শুরুতে একটু অ্যাসেসমেন্ট করে দেখবো দর্শক। দর্শক, আমরা অ্যাসেসমেন্ট করলাম, অ্যাসেসমেন্ট করে দেখলাম যে ওর কিছু মাসকুলার স্ট্রাকচার অনেক বেশি টাইট, বিশেষ করে ওর থাইয়ের কিছু মাংসপেশি অনেক বেশি টাইট, ওর ব্যাকের কিছু মাংসপেশি অনেক বেশি টাইট। তো আমরা যখন ওর থাইয়ের এবং ব্যাকের কিছু মাংসপেশি রিলিজ করে দিলাম, তারপরে ওর মুখে আমরা একটু শুনবো যে ওর ব্যথাটা এখন কতটুকু কমলো। তো এখন তোমার ব্যথাটা কতটুকু কমছে ভাইয়া বলো তো একটু? আগের থেকে একটু বেটার। যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কতটুকু বলবা বলো তো? আলহামদুলিল্লাহ দর্শক। অ্যাকচুয়ালি এই যে মাসকুলার স্ট্রাকচার ইমব্যালেন্স হওয়ার কারণে ওর ব্যথাগুলো হলো দর্শক, এই ইমব্যালেন্সটা কোথার থেকে হলো? ও মূলত ওর আব্বা যেটা বললো সেটা হচ্ছে, ও বলেনি, ওর আব্বা বলতো যে ও জিম করতো, জিমে গিয়ে ট্রেনারের ইনস্ট্রাকশন ছাড়াই যখন ও জিম করতো তখন কিছু মাসকুলার স্ট্রাকচার ইমব্যালেন্স হতো। ইমব্যালেন্স এরকম যে ইমব্যালেন্সটাকে আমরা এইভাবে বুঝেছি দর্শক, যে আপনি যদি বাইসেপটাকে 5টা মারেন, ঠিক ট্রাইসেপটাকেও 5টা মারতে হবে। অর্থাৎ আপনি বাইসেপের যদি পাওয়ার বাড়ান, ঠিক ওইভাবে আপনার ট্রাইসেপ মাসলটারও পাওয়ার বাড়াইতে হবে। এটা হলো ব্যালেন্স। তো কোনো কারণে যদি আপনার শুধু বাইসেপকে মারেন, বাইসেপকে মারেন, ট্রাইসেপকে উইক করেন, তাহলে এটা হলো ইমব্যালেন্স। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আমাদের যেহেতু দেশের প্রেক্ষাপট অনুযায়ী জিমগুলোতে ওই রকম ট্রেনার নাই অথবা ওই রকম ইনস্ট্রাক্টর নাই, যার কারণে ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু জিমে গিয়ে একটা পর্যায়ে গিয়ে ইঞ্জুরিতে পড়ে, আর তখন তাদের এই ইমব্যালেন্সগুলোর কারণে শরীরে নানান জায়গাতে ব্যথাটাতে হয়। তো আমরা ওকে অ্যাসেসমেন্ট করার সময় দেখলাম যে ওর কিছু মাসকুলার স্ট্রাকচার অনেক বেশি টাইট, টাইট থাকার পরে আমরা যখন ওই মাসকুলার স্ট্রাকচারগুলোকে রিলিজ করে দিলাম তখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। তো দর্শক, আপনারা যারা জিম করেন তাদের জন্য পরামর্শ হচ্ছে, তারা অবশ্যই অবশ্যই একজন ট্রেইনারের স্বর্ণাপন্ন হয়ে অথবা একজন ইনস্ট্রাকচারের পরামর্শ অনুযায়ী আপনারা জিম করবেন। আর জিম করার আগে অবশ্যই বডিটাকে রেডি করে নেবেন, রেডি করলে এই ধরনের ইঞ্জুরিগুলো অথবা মাসকুলার যে ইমব্যালেন্সগুলো সেটা খুব কম হবে। ভালো থাকবেন দর্শক। আমাদের ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যরাও সচেতন হতে পারে। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।